সবাইকে জানায় কোজাগরী লক্ষ্মী পুজো শুভেচ্ছা। এবারে লক্ষ্মী পুজো দুদিন পড়েছে, তো আমি দ্বিতীয় দিনে করেছি, কারণ প্রথম দিন আমার সম্ভব হয়নি। আর দ্বিতীয় দিন যেহেতু বৃহস্পতিবার ছিল একটা ভালো বার, বৃহস্পতিবার লক্ষ্মীবার, সেজন্য আমি ভাবলাম বৃহস্পতিবার করি। ছোট বাচ্চাকে নিয়ে একা হাতে সব কিছু করতে পারবো ভাবতে পারিনি, কিন্তু ওই যে মায়ের কৃপায় সব কিছু করেছি। এবারে মুড়ির মোয়া এগুলো কিন্তু সব কিছু কিনে আনা হয়েছে। মায়ের ভোগ আমি নিজে হাতে করেছি, সেটা আমি যে কোনো পুজোতে মায়ের ভোগ দিতে, মানে ঠাকুরকে ভোগ দিতে আমি খুব ভালোবাসি, আমি খুব পছন্দ করি ঠাকুরকে ভোগ দিতে। তো কী কী ভোগে ছিল, লুচি ছিল, আলুর দম ছিল, আর খিচুড়ি, আর পাঁচ রকমের ভাজা। পাঁচ রকমের ভাজার মধ্যে ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর শাক ভাজা, লাবড়া। শাক ভাজাটা হচ্ছে আমার নিজের হাতে লাগানো গাছ কলমি শাক, আর ছিল চাটনি। নিজের হাতে তৈরি গাছে কিছু করে দিতে খুব ভালো লাগে, সেজন্য আমি শাক ভাজাটা করেছি। অন্য আরেকটা কোনো ভাজা দেওয়া যেত, কিন্তু আমি ইচ্ছে করে শাক ভাজাটা করেছি। তো মায়ের ভোগ আমি সকাল থেকে রেডি করে রেখেছি, তার সাথে ছিল পায়েস। এটাই ছিল আমার হাতে বানানো, আর কিন্তু সব কিছু কেনা ছিল। আর ছিল পাঁচ রকমের ফল, দই আর সন্দেশ। লক্ষ্মী পুজো আমি নিজে করেছি, আসলে নিজে করলে হয় কি, নিজের মতো করে, নিজের সময় মতো করে করা যায়, আর পুরোহিতরা যদি করেন ওনাদের সময় মতো করতে হবে। তো আমি ছোট বাচ্চা নিয়ে হয়তো কখন সময় হবে না হবে বুঝতে পারবো না, কারণ আমার সময় মতো তো করবো তাই। আর এদিকে হচ্ছে আমার আরেক মা লক্ষ্মী কিন্তু পাঁচালি পড়তে শুরু করে দিয়েছে। পাঁচালির বইটা যখন বের করেছি, ও কিন্তু আগে হাত থেকে ছিনিয়ে নিয়েছে, মা মা দাও দাও করে। তো মায়ের পাঁচালি ওই পড়া প্রথম শুরু করলো। মায়ের পাঁচালি কী পড়লো জানি না, তবে ওনা কী বিড়বিড় বিড়বিড় করে পড়তে থাকছিল, তো সেটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগছিল। এবারে পাঁচালি পড়া হয়ে যাওয়ার পর আমিও পাঁচালি পড়ে নিলাম। তারপরে গুঞ্জা নিজেই নিজে পুজো করতে শুরু করে দিল, ফুলগুলো ওভাবে দিয়েছি, তো ফুলগুলো এইভাবে দিতে থাকছে। পুজোর সময় প্রদীপের শিখার যে মাথা দিতে হয়, সেটা কিন্তু এতদিনে শিখে গেছে, তাই প্রদীপের শিখা বারবার মাথায় দিচ্ছে আর প্রণাম করছে। আমার আরেক লক্ষ্মী রেডি হয়ে বসে আছে, তাই ভাবলাম আরেক লক্ষ্মীকেও বরণ করে দিই, কারণ ও ওখানে বসে বসে কিন্তু পুজোটা দেখছিল, এবং আমি যখন পাঁচালি পড়ছিলাম খুব মন দিয়ে শুনছিল। তো খুব খুশি আমার লক্ষ্মী। স্বয়ং মা লক্ষ্মী প্রসাদটা গ্রহণ করছে, পায়েসে যে কিশমিশ কাজু ছিল সেটা তুলে খাচ্ছে। ব্যাস, আমার আজকের কিন্তু পুজো সার্থক হয়েছে, মা লক্ষ্মী নিজেই তুলে খেতে শুরু করে দিয়েছে। মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি প্রত্যেক বাড়ির লক্ষ্মীরা যেন খুব ভালো থাকে। এরপর আমি বিকেলে ছাদে জামা কাপড় তুলতে গেছিলাম, তো ছাদে যখন যাই ও তো যায় আমার সাথে, ভীষণ খুশি। এবং আমার মা লক্ষ্মী নাড়ু খেতে খেতে ছাদে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।